আপনারা দেখছেন একুশে টেলিভিশন। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে বিএনপি নাটক করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীতে দলের যৌথ সভা শেষে তিনি বলেন, বার্ধক্যজনিত কিছু বিষয় ছাড়া খালেদা জিয়ার আর কোনো সমস্যা নেই, তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের। আরো জানাচ্ছেন রিয়াজ সুমন। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা বিভাগীয় আওয়ামী লীগের বিশেষ যৌথ সভা যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় ও বিভাগের নেতারা। সভা শেষে ওবায়দুল কাদের নির্বাচনী ওয়াদা পূরণে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। মুজিব বর্ষ উদযাপন নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি না করারও নির্দেশ দেন তিনি। স্পষ্টভাবে বলে দিয়েছেন যে মুজিব বর্ষের নামে এখন যে তোড়জোড় দেখছি, চাঁদাবাজির দোকান যেন না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা এবং মুক্তি নিয়ে নাটক করছে বিএনপি। বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যতটা না ব্যাকুল, তার চেয়ে বেশি তারা ব্যাকুল রাজনৈতিক ফায়দা তোলার জন্য তার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি আজকে নাটক করে যাচ্ছে। খালেদা জিয়ার মুক্তি চেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে ফোন করেছেন বলে জানান ওবায়দুল কাদের। বলেন, এটা অস্বীকার করার মতো কোনো বিষয় নয়। মির্জা ফখরুল সাহেব আমাকে ফোন করেছেন বেগম জিয়ার মুক্তির ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একটু কথা বলার জন্য। প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি। তিনি কি প্রমাণ করতে চান, তিনি অনুরোধ করেননি, তাহলে কিন্তু প্রমাণ দিয়ে দিন। ডাক্তারদের বক্তব্য অনুযায়ী খালেদা জিয়ার বার্ধক্যজনিত সমস্যা আছে। বিএনপি চেয়ারপারসন প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার শারীরিক অবস্থা যা থাকা তাই আছে। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।